সবাই নিশ্চয়ই ভালো আছেন। পবিত্র ঈদুল আজহার চলে আসছে ভেরি সুন আমাদের সামনে, সো আমরা কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ চমৎকার একটা ঈদ আনন্দ উদযাপন করব। যদিও সারা পৃথিবীতে একটা প্যান্ডামিক পিরিয়ড চলছে এবং আমরা একটা লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছি, সো এটা ধরা যায় এখন আমাদের সমাজ বা আমাদের জীবনের বাস্তবতা হিসেবে এটা সত্য যে এই প্যান্ডামিক, এই লকডাউন, শাটডাউন কে নিয়েই আমাদেরকে বেঁচে থাকতে হবে। সো এর মধ্যেই আমাদের কিন্তু ভালো লাগা, ভালোবাসা, সমাজ, সংস্কৃতি, সভ্যতা সবকিছুকেই এগিয়ে নিয়ে যেতে হবে এই সমস্ত বাস্তবতাকে নিয়েই। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা যারা ফরএভার লিভিং প্রোডাক্টস এর সাথে আছি, আমরা সব সময় গ্রেটফুল আছি, আমরা সব সময় খুব নাইস এবং হচ্ছে খুব চমৎকার একটা পরিবেশের সাথে আছি, এই কারণে কারণ বাংলাদেশে দেখুন 20 কোটি মানুষ, সবার কিন্তু সৌভাগ্য হয় নাই ফরএভার লিভিং এর সাথে কাজ করার। ফরএভার লিভিং এর প্রোডাক্টস এর যে চিরন্তন আবেদন রয়েছে, এই চিরন্তন আবেদনটাকে ফিল করার কিন্তু তাদের সৌভাগ্য হয় নাই। সো এই দিক থেকে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আমরা এত সুন্দর একটা প্রোডাক্টস, এত সুন্দর একটা কোম্পানি, এত সুন্দর একটা সিস্টেমের সাথে আমরা আছি, যেখানে আমরা চাইলেই কিন্তু কি নিজে ভালো থাকতে পারি, নিজের পরিবারকে ভালো রাখতে পারি, পাশাপাশি আমরা আমাদের সমাজের মানুষগুলোকে ভালো রাখতে পারি। সো আমি সবসময় বলে থাকি এই কথাটা, আমরা একটা হেল্পিং বিজনেস করি যেখানে লট অফ পিপল কে আমাদের হেল্প করার অপরচুনিটি রয়েছে। সো আজকেও আমরা এই হেল্পিং আদার্স যে কনসেপ্টে আমরা কাজ করি, সেই কনসেপ্টের খুব ভাইটাল একটা বিষয় হচ্ছে আমাদের স্কিন। আপনারা জানেন মানুষ সেই আদিমকাল থেকে এবং শেষ পর্যন্ত পৃথিবীর যে কাজটা করবে সেটা হচ্ছে তার সুস্থতার জন্য সে খাবে এবং তার সৌন্দর্যের জন্য সে সাজবে। আমি আমার অ্যাসোসিয়েটদেরকে বলি যে দেখুন আজকে এই যে আমরা শাটডাউনের মধ্যে দিয়ে যাচ্ছি, বলেন তো শাটডাউনের এমন কোন একটা দিন কি গেছে যেদিন আপনি আয়নার সামনে দাঁড়ান নাই? তারা হেসে উঠে বলে কি কি বলেন স্যার, অবশ্যই দাঁড়াইছি। তার মানে কি জানেন? এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে আপনি নিজেকে সুন্দর দেখতে চান, ইভেন কিয়ামতের আগের দিন পর্যন্ত মানুষ তার বাঁচার জন্য খেতে হবে, সৌন্দর্যের জন্য সাজতে হবে। তাহলে বাঁচাটার জন্য নিউট্রিশন যেমন অপরিহার্য, আমাদের সুস্থতার জন্য নিউট্রিশন যেমন অপরিহার্য, বাঁচার জন্য আমাদের ফুড যে খেতে হবে, ইনটেক করতে হবে, এরকম আমাদেরকে সুন্দর থাকার জন্য সাজতে হবে। এই সুন্দর থাকাটা কিন্তু আমাদের চিরন্তন আবেদন, ইউনিভার্সাল অ্যাপিল বলা হয়ে থাকে এটাকে। সো এই ইউনিভার্সাল অ্যাপিল যে ইন্ডাস্ট্রি, ইউনিভার্সাল অ্যাপিল যে গুডস, সেগুলো নিয়ে কিন্তু ফরএভার কাজ করছে লাস্ট 43 ইয়ার্স। এবং আপনারা জেনে খুশি হবেন পৃথিবীতে ডোমিনেটিং একটা কোম্পানি, ওয়েলনেস ইন্ডাস্ট্রি লিডিং একটা কোম্পানি হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস। এবং ফরএভার লিভিং প্রোডাক্টস তার প্রোডাক্টস গুলোকে এতটা যত্ন করে, এতটা কেয়ার করে তারা ম্যানুফ্যাকচার করে এবং বিপণন করে, যেটা রিয়েলি ওয়ান্ডারফুল এবং লাভলি প্রোডাক্টস। দ্যাটস ওয়াই পৃথিবীতে লট অফ পিপল, মিলিয়ন্স অফ পিপল এর অত্যন্ত পছন্দের, ভালো লাগার, ভালোবাসার প্রোডাক্টস হচ্ছে ফরএভার। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, চলুন তাহলে আমরা আমাদের কাজ করতে গিয়ে ফরএভার স্কিন কেয়ার কে নিয়ে কিভাবে শেয়ার করলে আমরা একটা ভালো আউটকাম পেতে পারি। আজকে আমি কথা বলবো স্কিন প্রোডাক্টস নিয়ে। সো আজকে স্কিন কেয়ারের মধ্যে ভাইটাল সিম্পল কয়েকটা প্রোডাক্টস নিয়ে আজকে আপনাদেরকে আলোচনা করব, ভেরি ভাইটাল কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। ওকে নাইস, চলুন তাহলে আমরা এগিয়ে যাই। আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করতে চাই। আমার নাম হচ্ছে এ কে তালুকদার, আমি ফরএভারের একজন এফবিও। আই লাভ ফরএভার লিভিং প্রোডাক্টস, আই লাভ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, আই লাভ ওয়েলনেস ইন্ডাস্ট্রি, দেন দ্যাটস ওয়াই আই এম ডুইং ফরএভার লিভিং প্রোডাক্টস বিজনেস। লুকিংটা দেখেছেন কি নাইস, অ্যালোভেরা যখন ফুটে উঠে তখন অ্যালোভেরাকে, আজকে যে সৌন্দর্যের প্রোডাক্টস নিয়ে কথা বলবো, দেখেন অ্যালোভেরা নিজেই একটা সুন্দর উদ্ভিদ, যখন তাকে তার পাতাগুলোকে দেখা হয় তখন আমাদের চমৎকার একটা সিনারি মনে পড়ে এবং এত সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে, আর এটা যখন ফুল ফুটে উঠে তখন আরেক অসাধারণ সৌন্দর্য ফুটে উঠে। সো আজকে এই অসাধারণ মিরাকল হার্বস এর যে বেনিফিশিয়াল স্কিনাল বেনিফিট, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এই আলোচনাগুলো যদি আপনারা মনোযোগের সাথে যদি শুনতে পারেন, যদি নোট আপ করে নিতে পারেন, আমার বিশ্বাস আপনাদের বিজনেসেও এটা হেল্প করবে। আপনারা জানেন ফরএভার লিভিং প্রোডাক্টস ওয়ার্ল্ড লার্জেস্ট অ্যালোভেরা গ্রোয়ার, ম্যানুফ্যাকচার এন্ড ডিস্ট্রিবিউটর কোম্পানি। আমাদের প্রায় 7,500 একর ল্যান্ড রয়েছে ডোমিনিকান রিপাবলিকে। আমরা অ্যালো বারবাডেন্সিস মিলার কেবলমাত্র চাষাবাদ করি, গবেষণা করি, বিপণন করি। ওকে, দ্যাটস ওয়াই আমরা আমাদের এই অ্যালোভেরাকে বলে থাকি বিজনেস এর ব্লাড, এবং আমাদের টোটাল এই বিজনেস এর প্রাণ হচ্ছে আমাদের অ্যালোভেরা। অ্যালোভেরা নিয়েই আমরা কিন্তু কাজ করি, পৃথিবীর লার্জেস্ট কোম্পানি আমরা। সো এই অ্যালোভেরার স্পেশালিটিটা কি সেটা যদি আপনি, আমি একেবারে ট্রান্সপারেন্টলি যদি আমাদের ব্রেইন রাখতে পারি, আই হোপ সো আপনারা ট্রিমেন্ডাস একটা বিজনেস করতে পারবেন। সো আসুন তাহলে দেখি অ্যালোভেরার প্রিন্সিপাল দুটো বেনিফিট আজকে আলোচনা করব। ওয়ান ইজ
ইনসাইড, অর্থাৎ এটা ফরএভার অ্যালোভেরাটা আমাদের বডির ভেতরে কিভাবে কাজ করে সেটা একটু করে জেনে নি। বলছে অ্যালো সাপোর্ট ডাইজেস্টিভ হেলথ, প্রমোটস এ হেলদি ইমিউন সিস্টেম। অর্থাৎ প্রথম কথা কি বলেছে, ডাইজেস্টিভ হেলথ মানে পরিপাকতন্ত্র বা হজম প্রক্রিয়া, যেটাকে ডাক্তাররা বলে থাকেন গ্যাস্ট্রো ইনটেস্টাইনিয়াল ফাংশন। আমাদের মুখ থেকে একদম রেকটাম পর্যন্ত 30 ফিট লম্বা এই যে অর্গান রয়েছে, ক্ষুদ্রাঙ্ক এবং বৃহদাঙ্ক, যেটা আমাদের খাবারকে ডাইজেশন করে, এর নিউট্রিশনটাকে অ্যাবজর্ব করে এবং এর ডিটাচড যে অংশটা আছে সেটাকে রেসন আকারে বাইরে বডি থেকে বের করে দেয়। এই যে টোটাল যে সিস্টেম, একবার কি ইমাজিনেশন করেছেন, একটা খাবার এখন খেলাম, 10 ঘন্টা পরে সেটা পেট থেকে আউট হচ্ছে, 20 ঘন্টা পরে আউট হচ্ছে, তাইলে এই 10 ঘন্টা ইনটেস্টাইনের মধ্যে খাবারটা জমা থেকেছে, এখানে কি ক্রিয়া সে সম্পাদন করেছে, সেখানে সে আমাদের এনজাইম, প্রোবায়োটিক, প্রিবায়োটিক, ফ্লোরা যে ব্যাকটেরিয়া বলা হয়ে থাকে, গুড ব্যাকটেরিয়া আমাদের ইনটেস্টাইনের মধ্যে যেটা থাকে, সেটার মাধ্যমে মিশে গিয়ে এর নিউট্রিশনটাকে এক্সট্রাক্ট গুলোকে অ্যাবজর্ব করে আমাদের বডিকে সাপ্লাই দিয়েছে যে অর্গানে যেটা দরকার সেখানে, আর বাকি অংশটুকুকে ফেলে দিয়েছে। জানেন আমাদের বেশিরভাগ মানে ডিজিজ এন্ড ডিসঅর্ডার এর সিমটম গুলোর উৎপত্তি বা এই সমস্যাগুলোর উৎপত্তি স্থলই হচ্ছে পাকস্থলী। এই জন্য ডাক্তাররা একটা কথা বলে থাকে, যার পাকস্থলী পরিষ্কার সে 75% প্রবলেম থেকে সেফ। সো দেখেন অ্যালোভেরার সবচেয়ে ট্রিমেন্ডাস বেনিফিট হচ্ছে এটা ডাইজেস্টিভ হেলথ কে, হেলথ এর জন্য ফ্যান্টাস্টিক বেনিফিশিয়ারি একটা ফুডস। সো এটা এতটাই নিউট্রিশন রিচেস্ট একটা হার্বস যেটা আমরা খেলে আমাদের পাকস্থলী ভালো থাকে। নাম্বার টু হচ্ছে হেলদি ইমিউন সিস্টেম। আমাদের আজকের সারা পৃথিবীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে ইমিউন হেলথ, এবং ডাক্তার, সায়েন্টিস্ট এবং হচ্ছে আমাদের মিডিয়া এভরিহোয়ার শুধু বলছে বিল্ড ইউর ইমিউনিটি, বুস্ট ইউর ইমিউনিটি, ইম্প্রুভ ইউর ইমিউনিটি। সো আমরা এখন আলহামদুলিল্লাহ বুঝে গেছি ইমিউনিটি কাকে বলে। বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, টু বি অনেস্ট, আপনি আমি যে খাবারগুলো খাই, যেগুলো খাইয়া বাইচা আছি বাংলাদেশের মতো দেশে, বলেন তো আমরা যে খাবারগুলো খাই এটা কতটা হাইজিনিক, কতটা অর্গানিক, কতটা ন্যাচারাল, আপনাদের কাছে আমার প্রশ্ন। তাহলে কি পরিমাণ ইমিউনটা বুস্ট হবে আপনি আমি ভালো করেই বুঝতে পারছি। দ্যাটস ওয়াই আমরা বলছি এভরি ডে ইউ ইনটেক আওয়ার ওয়ার্ল্ড বেস্ট নিউট্রিশন ড্রিঙ্কস অ্যালোভেরা, বিকজ অফ অ্যালোভেরা ইম্প্রুভ ইউর ইমিউনিটি, ওকে, দেন সাপোর্ট নিউট্রিশন অ্যাবজর্পশন, ভেরি ভেরি পাওয়ারফুল বেনিফিটস অফ অ্যালোভেরা। নিউট্রিশন অ্যাবজর্পশন, নিউট্রিশন অ্যাবজর্পশন মানে কি, আপনি একটা ভালো ফ্রেশ খাবার খেলেন কিন্তু খাবারটা আপনার পাকস্থলীর প্রবলেমের কারণে বডিতে অ্যাবজর্ব হলো না, তাহলে এই খাবারটা খেয়ে লাভ কি, কোনো লাভ নেই। অ্যালোভেরা কি কাজ করে জানেন, আপনার খাবারের পুষ্টির উপাদানটাকে আপনার কোষে পৌঁছে দিতে হেল্প করে। দিস ইজ কল নিউট্রিশন অ্যাবজর্পশন এনহ্যান্সার এলিমেন্ট, ওকে। দেন এরপরে রয়েছে বুস্ট ন্যাচারাল এনার্জি লেভেল। এই যে আমি এখন কথা বলছি, ওকে, আমার একটা এনার্জি কিন্তু খরচ হচ্ছে, তাহলে এই এনার্জিটা আমাকে কে দিচ্ছে, আমার বায়ো এনার্জি। এখন বায়ো এনার্জিটা কোথা থেকে আসছে, আমার ফুড থেকে আসছে। দ্যাটস ওয়াই অ্যালোভেরা ইজ এ ফ্যান্টাস্টিক ফুড ফর ইউর ইম্প্রুভ ন্যাচারাল এনার্জি লেভেল, দ্যাটস ওয়াই আমরা অ্যালোভেরাটা খাবো, ওকে। তাহলে আমরা ইনার সাইডটা সম্পর্কে জেনে ফেললাম, যদিও আজকে স্কিনের আলোচনা, তারপরেও আমি ইনারটা আলোচনা করেছি এই কারণে, কারণ স্কিনের কিন্তু ইনার সাইডও আছে, বাহির সাইডও আছে, অর্গান গুলারও কিন্তু কি বাহ্যিক সাইড ভেতরের সাইড আছে। সো অ্যালোভেরা এমন একটা রাব্বুল আলামিনের নিয়ামত যেটা আমাদের বডির ভেতর এবং বাহিরটাতেই কাজ করে। সো আসুন তাহলে এবার আমরা একটু বাহিরের দিকে যাই, বাহিরে কি কাজ করে, মানব দেহের বাহিরে সে কি রোলটা প্লে করে, বলা হচ্ছে আউটসাইড অ্যালো ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার কেন, আমাদের ত্বকটাকে ভালো রাখার জন্য এটাকে কিছু যত্ন নিতে হয়, ইনশাল্লাহ একটু পরে আমি এটা ব্যাখ্যা করতেছি। সো এটা বাহিরে আপনার ত্বককে ময়শ্চারাইজ করে, কন্ডিশনিং করে এবং সুথিং দ্য স্কিন, নরম কোমল করে ত্বকটাকে। এই হচ্ছে অ্যালোভেরার মিরাকল বেনিফিট, যেটা বডির ভেতর এবং বাহিরেও কাজ করে। আর এই জন্যই ফরএভার পৃথিবীতে ভেরি মাচ পাওয়ারফুল কোম্পানি ইন ওয়েলনেস ইন্ডাস্ট্রি, কারণ তার কাছেই রয়েছে সুপার পাওয়ার, যে সুপার পাওয়ার হিউম্যান বডির ভেতরে বাহিরে দুই সাইডেই কাজ করে। আর অন্য কোনো তেমন বড় কোনো বা বেশি কোনো হাবস এতটা বেনিফিশিয়ারি নয়, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ইন্ডাস্ট্রি লিডিং কোম্পানি। সো আজকে কথা বলছি স্কিন নিয়ে, আসুন তাহলে স্কিনের একটা বেসিক নলেজ আমরা নিয়ে নিই। তাহলে আমরা স্কিন কেয়ার প্রোডাক্টস কেন ব্যবহার করব বা ফরএভার কোন জায়গায় বিশেষত্ব কোম্পানি সেটা আমরা আজকে বুঝতে পারবো, ওকে। দ্য স্কিন, আমরা একটা স্কিনের ইমেজ আমরা এখানে দেখতে পাচ্ছি, বলা হচ্ছে স্কিনের লেয়ার গুলো কেমন। খেয়াল করবেন স্কিনের তিনটা লেয়ার থাকে, প্রথম যেই লেয়ারটা, যেই লেয়ারটার কারণে আপনি আমি প্রেমে পড়ে যাই,
আপনি আমি কি বলি, মাই ডিয়ার সন আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ বেবি, আই লাভ ইউ গাইস, কেন আমরা বলি এটা? মূলত স্কিন দেখে বলি, তাই না? বাট আপনারা কি জানেন, হিউম্যান বডির লার্জেস্ট অর্গানের নাম হচ্ছে স্কিন। বাট আমরা আমরা আমাদের স্বাস্থ্যের ব্যাপারে এতটাই উদাসীন, আমরা আমাদের এত বৃহত্তর যে একটা অর্গান আমাদের রয়েছে যার যে যত্ন নেওয়া উচিত এটা সম্পর্কে আমরা জানি না। অথচ দেখেন আপনার শরীরের 99.99% স্কিন দিয়ে ঢাকা, বাট এই স্কিনের জন্য আপনি কয় টাকা বাজেট করেন? তো আমার এক বান্ধবী বলে, তুমি তো বহুত ভালো বয়ান দিচ্ছ, ভালো খবর, তো আমি তো প্রতি মাসে দেখো আমার স্কিন কি সুন্দর না? আমি বলছি ইয়েস ইয়েস ফ্রেন্ড, তোমার স্কিন অবশ্যই সুন্দর, বাট তোমার ডিসপ্লে দেখলে আর তোমার যদি মানে কি বলবো অন্য কিছু কেউ দেখে তখন তোমাকে কিন্তু বুঝতে পারবে যে তোমার মধ্যে বিশেষত্বটা কি। বলে কি কি বললা আমি বুঝি নাই। আমি বলছি দেখো তুমি তোমার স্কিনের জন্য, শুধু এই মুখের ফেসিয়ালটার জন্য মাসে 2000 টাকা ব্যয় করো, বাট তুমি কি তোমার হাতের যত্ন নিয়েছো, পায়ের যত্ন নিয়েছো, শরীরের যত্ন নিয়েছো? তোমাকে যে আল্লাহ পাক রাব্বুল আলামিন এত বড় একটা অর্গান দিয়েছে, অর্গানের একটা টুকরার মাত্র তুমি যত্ন নিচ্ছ, হাজার হাজার টাকা প্রতি মাসে ব্যয় করতেছো ফেসিয়াল করে, মেকআপ করে, হ্যান এক্স ওয়াই জেড ক্রিম ব্যবহার করে, হ্যাঁ পারফিউম ব্যবহার করে, বাট তোমার একটা জিনিস কি খেয়াল করেছো? আচ্ছা ধরো তোমার হাতে যদি আজকে একটা চুলকানি হয় বা পায়ে যদি একটা খোসা ফুটে ঠোসা ফুটে, এই যে এইগুলোর জন্য তুমি কি কেয়ার করো? তোমার কি ইচ্ছে করে না পুরো অর্গানটাকে যত্ন নিতে? ও আসলে তো তুমি তো অনেক গুরুত্বপূর্ণ কথা বলছো। ইয়েস, মহান সৃষ্টিকর্তা আমাদের খাবারের মধ্যে, আমাদের পুষ্টির মধ্যে এমন কতগুলো এলিমেন্ট দিয়ে দিয়েছে যে এলিমেন্ট সম্পর্কে যদি তুমি জানো এবং সেটাকে ইনটেক্ট করো তাহলে তোমার ওভারঅল স্কিনটা হেলথ থাকবে। বাট আমরা যেই ভুল কনসেপ্টের উপরে জীবন যাপন করি যে আমি চেহারাটা সুন্দর হইলেই, ডিসপ্লেটা সুন্দর হলেই মনে ভালো বর পাবো, ভালো ব্যবসায়ী এসে আমাকে বিয়ে করে নিয়ে যাবে এবং আমার জামাই আমাকে বেশি বেশি করে আদর করবে, ব্যাপারটা সেই জায়গায় না। 21st century এসে যদি আমরা এই জায়গাটাতে বদ্ধ থাকি তাহলে আমাদের চাইতে বোকা আর কেউ নাই। এখন আপনি হলিউড মুভিগুলোতে দেখবেন নায়িকার মুখের চাইতে নায়িকার পায়ের গ্লসি ভাব আপনাকে বেশি অ্যাট্রাকশন করে, নায়িকার হাতের গ্লসি ভাব আপনাকে তার চেয়ে বেশি অ্যাট্রাকশন করে। হোয়াই? কারণ তারা স্কিনটাকে যত্ন নেয়, স্কিনটাকে কেয়ার করে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা দেখবো যে স্কিনের কেয়ার কিভাবে করতে হয়। দেখেন আমরা মূলত কি করি জানেন, আমরা মূলত ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইপিডার্মিস যেটাকে বলে স্কিনের ফার্স্ট লেয়ার, আমরা যত ঘষা মাজা যত ব্যয় যত যত্ন করি সব হচ্ছে কিসের? ইপিডার্মিসের। বাট আমরা কিন্তু এর ভেতরের খবরটা নেই না, হ্যাঁ, যে এই সমস্যার উৎপত্তি কই বা এই হেলদিনেসটা কমপ্লিট হবে কি করলে। বাট আপনার একটা হেলদি স্কিন আপনি আশা করতে পারেন তখন যখন আপনি কমপ্লিট কেয়ার করবেন। ওকে, এবার আসেন তাহলে কমপ্লিট কেয়ার কি সেটাই তো আমরা বুঝি না, সেটা একটু বোঝা দরকার। দেখেন স্কিনের তিনটা লেয়ারের মধ্যে প্রথম লেয়ারের যদি সায়েন্স বলতে যাই আমার আজকে 1.5 ঘন্টা সময় লাগবে, বাট আজকে আমি শুধু শর্ট বলে যাই, যেহেতু আমার প্রোডাক্টের ট্রেনিং স্কিনের বিষয়ে আমি শর্টলি বলে যাই, আপনারা বুঝে ফেলবেন। ফার্স্ট লেয়ারের পরে থাকে হচ্ছে ডার্মিস। তাইলে আমরা প্রথমে কি পাইলাম? ইপিডার্মিস। জানেন এখানে একটা চমৎকার মেসেজ রয়েছে, কি মেসেজ? ইপিডার্মিস। খেয়াল করেন তো ফরএভারের কোন প্রোডাক্টটার সাথে এটার নামের মিল আছে? ইপি ব্লাঙ্ক। ইয়েস, ইপি ব্লাঙ্ক মানে কি বুঝছেন তো? ইপি ব্লাঙ্ক মানে হচ্ছে স্কিনের ইপিডার্মিস যে অংশটা আছে সেই অংশটাকে সে হেলদি করে, ব্রাইট করে। দ্যাটস ওয়াই ওটার নাম হচ্ছে ইপি ব্লাঙ্ক। ওকে, দেন এরপরে দেখেন স্কিনের দ্বিতীয় জিনিসটাতে কি রয়েছে? ডার্মিস। ডার্মিসের মধ্যে কি রয়েছে? চুলের শেকড়, মানে আমাদের যে পশম, আমাদের যে চুল, চুলের শেকড়টা থাকে কিন্তু ডার্মিসে। ইয়ার পরে আরেকটা জিনিস রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেখানে চুলের নার্ভের শেকড় রয়েছে, যেটাকে বলে সাবকিউটেন্স, কি সাবকিউটেনিয়াস লেয়ার যেটাকে বলা হয়, যার মধ্যে থাকে আমাদের সূক্ষ্ম নার্ভ গুলো। যেমন এই যে নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করে দেখেন, এটাতে কিন্তু নার্ভাস সিস্টেমের কানেক্টিভিটিটা রয়েছে আমাদের এই লেয়ারে। প্রত্যেকটা নার্ভ এখানে এসে কিন্তু কি কানেক্ট হয়েছে আমার অর্গানের সাথে। আমার স্কিনে কোনো পিঁপড়ে কামড় দিলে আমি ব্যথা পাই কেন? এই লেয়ারটার কারণে। এবং এই লেয়ারটা হচ্ছে মূলত স্কিনের মানে নিয়ন্ত্রণকর্তা বলতে পারেন, আসল শেকড় বলতে পারেন। এখানে চুলের শেকড় রয়েছে, চুলের নার্ভ গুলো এখানে এসে কানেক্ট হয়েছে, এখান থেকেই পুষ্টিগুলো কিন্তু কিসে ত্বকের মধ্যে যায়। এখন এইখানে আমি আপনাদেরকে সায়েন্সটা ক্লিয়ার করে দিই, হোয়াই সো স্পেশাল ফরএভার প্রোডাক্টস, কেন আজকে এই মুহূর্তের থেকে ড্রেসিং টেবিলের সব কেমিক্যালের বস্তা সরাইয়া ফরএভার সেখানে লুকাবেন, এই রহস্যটা আজকে বলে দিই। আপনি মার্কেটের যত দামি কসমেটিক্স ব্যবহার করেন আর যত দামি স্কিন কেয়ার প্রোডাক্টস ব্যবহার করেন, সেগুলো কি কাজ করে আপনারা জানেন?
শুধুমাত্র ইপিডার্মিসের মধ্যেই সে খেলা দেখায়, শুধুমাত্র ইপিডার্মিসকে কেন্দ্র করেই দুনিয়ার সব কেমিক্যাল বেস কসমেটিক্স গুলো কাজ করে। বাট ফরেভারের একটা মিরাকল বেনিফিট রয়েছে, ফরেভার স্কিনের স্পেশালিটিটা হলো ফরেভারের অ্যালোভেরার মধ্যে রয়েছে লিগনিন নামক একটা জিনিস, আপনারা ভালো করেই জানেন, 75 নিউট্রিয়েন্ট, 20 মিনারেলস, 12 ভাইটামিনস, 19 অ্যামাইনো অ্যাসিড, লিগনিন, স্যাপোনিন। এই লিগনিনটা কি জিনিস? লিগনিনকে বলা হয়ে থাকে ডিপ পেনাট্রেটিং এজেন্টস। লিগনিন কি করে? যখন আপনি আপনার ইপিডার্মিসের মধ্যে যখন অ্যালোভেরা জেলিটা লাগান, প্রপোলিস ক্রিমটা লাগান, ময়শ্চারাইজারটা লাগান, জেল মাস্কটা লাগান, ইলিমিনেটিং জেল লাগান, তারপরে হচ্ছে গিয়ে কি আপনি এক্স ওয়াই জেড ফরএভার স্কিন কেয়ার প্রোডাক্টটা লাগান, তখন কি ঘটনাটা ঘটে? খুব ফিউ টাইমস এর মধ্যে খুব কুইকলি পেনাট্রেট করে কি করে লিগনিন এই নিউট্রিশনটাকে নিয়ে যায় একেবারে কোথায়, সাবস্টেনিয়াস যে গ্ল্যান্ড রয়েছে সেই জায়গাটা নিয়ে যাচ্ছে, ডার্মিসকেও ভেদ করে সে নিয়ে যায়। এই যে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, মূল রহস্য, মূল সূত্রধরটা কে? সূত্রধর হচ্ছে লিগনিন। দ্যাটস ওয়াই ফরএভার প্রোডাক্টস ইজ এ ইউনিক কোয়ালিটি সমৃদ্ধ ভাইটাল প্রোডাক্টস। এখানেই হচ্ছে আমাদের ক্যারিশমা, আসলে পাওয়ার আপনারও না আমারও না, র্যাক্সেরও নয়, এটা হচ্ছে নেচারের পাওয়ার, সৃষ্টিকর্তা নিজেই এই পাওয়ারটা দিয়ে দিয়েছে অ্যালোভেরাকে। সো অ্যালোভেরা কি করেছে? অ্যালোভেরা আমাদের এই জন্য ডিপ ময়শ্চারাইজার এবং ডিপ কেয়ার করে স্কিনটাকে, স্কিনের জন্য ওয়ান্ডারফুল মানে হার্বস হচ্ছে অ্যালোভেরা। দ্যাটস ওয়াই আমরা পৃথিবীতে বস কোম্পানি। এবং র্যাক্স এই জিনিসটা বুঝতে পেরেই কিন্তু দেখেন কোম্পানিকে এমন সুন্দর ভাবে এই কোম্পানিকে এক্সপ্লোর করেছে যাতে দুনিয়ার সব মানুষ এটার বেনিফিটটা নিতে পারে। এবং র্যাক্স বলেছে আমার জানা মতো এর চাইতে বেটার কোন নিউট্রিশন আর মানুষের জন্য আছে কিনা আমার জানা নাই। তাহলে বুঝতে পারছেন এটা কত বড় একটা কথা বা কত বড় ব্যাপক একটা উপকারী একটা হার্বস, এটাই হচ্ছে স্পেশালিটি। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা আজকে স্কিন জানলাম, ফরএভারকে জানলাম, ফরএভারের র মেটেরিয়ালস এর পাওয়ার সম্পর্কে জানলাম, এবার যাব আজকে আমরা।